স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেবেন তিনি। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর 18 আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় সেন্সর বোর্ড নিয়েও কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হয়েছে। সাংবাদিকরা তথ্য উপদেষ্টাকে সেন্সর বোর্ড এবং আটকে থাকা সিনেমাগুলো প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, সেন্সর বোর্ডের কারণে যেসব সিনেমা আসেনি সেগুলো নিয়ে দ্রুত বসবেন। এছাড়াও সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করা হবে। সেন্সর বোর্ড না থাকার যে দাবি সেটিও আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।